আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মালয়েশিয়ায় ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টিতে একটা সমস্যার সম্মুখীন হয়েছি আমি। সেটা হচ্ছে অফিস থেকে আমাকে যে ফোনটা দিয়েছিল, এই ফোনটা কেমনে কেমনে যেন এর ভিতরে পানি চলে গেছে, গিয়ে এই ফোনটা নষ্ট হয়ে গেছে। সে এই ফোনের ভিতরে সব রেকর্ড থাকে, কার কয়টা ফল কি কয়টা কাটছে সব কিন্তু কাউন্টিং করা হয়। প্রচুর বৃষ্টি, আসলে আজ প্রায় 1-2 সপ্তাহ ধরে খালি বৃষ্টি হতেই আছে, আর মালয়েশিয়ার পাহাং এবং জোহর বারুতে প্রচুর পরিমাণে বৃষ্টি। ভাই কপাল যদি খারাপ হয় তাহলে কত কিছুই হয়। যাই হোক, কাছে আমার সেটটাও ছিল, আমারটাতে কিছু হয়নি, কিন্তু এটা পানি গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন এটা রিপেয়ার করতে লাগবে মালয়েশিয়ার 250 থেকে 300 রিঙ্গিত। অফিস থেকে একবার ক্লেম করে, অর্থাৎ টাকাটা রিটার্ন করে, যেহেতু আমার এটা নষ্ট হয়ে গেছে তাই প্রথমবার আমাকে টাকাটা তারা রিটার্ন করবে। পরবর্তীতে যদি আবার এরকম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে নিজের টাকা দিয়ে করতে হবে। অফিস থেকে শুধুমাত্র একবারই ফ্যাসিলিটিসটা। এই বৃষ্টির ভিতরে আমরা প্রতিদিন কাজ করছি, আর সত্য কথা বলতে গেলে প্রচুর পরিমাণে ভিজতে হয় আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই 10 মিনিট বৃষ্টি তো 10 মিনিট বৃষ্টি নাই, হুটহাট করে বৃষ্টি, বৃষ্টির ভিতরে ভিজে কাজ করতে করতে মানে আমাদেরই ঠান্ডা লেগে গেছে, কাপড় চোপড় যা ছিল সব শেষের পথে। ওই যে আমার পিছে আরো 2 চেকার আসছে, তাদের দেখা যাচ্ছে। আরে হয়েছে জাফার তো গা ব্যালেন্স ফল 7 টিপ, আর ওদের হচ্ছে 3-4 টিপ, 11 টিপ। টেনশন কি, আহারে টেনশনের ঠেলায় বাইকে পর্যন্ত না উঠে আটতে আটতে যাচ্ছে। এই দেখেন রাস্তাটাও পুরা কাদা কাদা হয়ে গেছে, কি একটা অবস্থা গো আল্লাহ। পাম বাগানে আর বুকিট, অর্থাৎ পাহাড় আর পাহাড়, কাদা মাটির রাস্তা, জীবনটা বেদনা। গতকালকে রাতে আমাদের ট্রাক্টরটা ফেসে গেছিল, রাত 10:30টার পরে আমরা রুমে আসছি। আসার পরে পরের দিন সকালে ওই ট্রাক্টর আমরা উঠাইতে গেছি 2টা জেসিবি নিয়ে, একটা গ্রাবার নিয়ে, এরপরে আর একটা খালি ট্রাক্টর নিয়ে। এর ভিতরে কাজ করতে করতে ভারী বৃষ্টি, প্রচুর ভারী। যতই আমরা যা কিছুই ব্যাগের ভিতরে রাখি, প্লাস্টিকের ভিতরে রাখি না কেন, দেখা যাচ্ছে প্রায় 2টা পর্যন্ত লেগে গেছিল আমাদের ওইটা ছাড়াইতে। এর ভিতরে হয়তো কেমনে কেমনে ফোনের ভিতরে পানি গেছে, গিয়ে ফোনটা নষ্ট হয়ে গেছে গা। আর ট্র্যাক্টরটা দাব ছিল এমন ডাবা, কাদার ভিতরে টায়ার ইঞ্জিন সব ডেবে গেছিল। অনেক কষ্ট করে উঠাইতে হয়েছে, 2টা আড়াইটা ভিজে গেছিল ওই বৃষ্টির ভিতরে, ভিজে ভিজে। আল্লাহ মাফ করুক যে বৃষ্টিতে ভেজা সত্ত্বেও কোনো কিছু হয়নি। একটা কথা কি জানেন, পাম বাগান থেকে এই যে আমি ভিডিওগুলো বানাই, আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে তারপরে ভিডিওগুলো বানাইতে হয়। যারা নতুন করে মালয়েশিয়া আসছে বা যারা পাম বাগানে কাজ করে, এরা সবাই জানে যে পাম বাগানে আসলে কাজ করে একটা ভিডিও বানানো, সেটা এডিটিং করা, তারপরে আর অনেক কাজ রয়েছে, এগুলা করা আসলে অনেক টাফ। আর পাম বাগানে সাধারণত আমাদেরকে রাতে গিয়ে রান্না বান্না করে খেতে হয়, এই জন্য আরও মোটেও সময় পাওয়া যায় না। আর আমাদের এস্টেটটাতে মানে অনেকক্ষণ ধরে কাজ হয়, এরকম কাজ কোনো এস্টেটে হয় না। আমি কিন্তু বারবার বলেছি, পাম বাগানে সাধারণত 2টা থেকে 3টা, হাই রেস্ট হলে 4টা পর্যন্ত লোকে ডিউটি করে, কিন্তু আমাদের এখানে মাঝে মধ্যে তো রাত 9টা 10টা 8টা, আর সর্বনিম্ন লাস্ট সেটা হচ্ছে সন্ধ্যা 6টা বা 7টা। মালয়েশিয়াতে কী বলে জানেন, পকুলার নাম পকুল তুজো। এখন আমার তো ফোন নাই, এই মুহূর্তে রিপেয়ার না করা পর্যন্ত কেমনে চালাবো কি করব। আমাদের সেকশনে আরও 2টা সুপারভাইজার ছিল, তাদের একটা ফোন নিয়ে কালকে আমি রেকর্ড করেছি, বানিয়েছি। আজকে সকালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোটে না হলেও 3-4 বার ডাকছে অফিসের ভিতরে, খালি আসা আর যাওয়া, আসা আর যাওয়া, দৌড়াইতে দৌড়াইতে। জীবনটা একদম প্যারার পারে প্যারা, নিয়ে তো খানিকটা দিল ঠাপ, কি একটা হয়েছে বা মেবি কম্পিউটারের ভিতরে 2টা আইডিতে নাকি নাম গেছে গা, আল্লাহ জানে। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন একটা ফোন পেয়ে গেছি, সেটা দিয়ে এখন কাজ চালাবো। ওই মানব রে গে, ওকেলা ওকেলা। বন্ধুরা কি আর কইতাম কন,
আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ভালো একটা সেট আপ কিনুন, ভালো একটা ক্যামেরা কিনুন, এখন আপনার ভিডিওগুলো একটু ডেভেলপ করা উচিত। আসলে ভাই আমারও তো মন চায় কিনতে, আমি কিনতে পারি না, কেন জানেন? কারণ আমি যদি ভালো একটা ক্যামেরা কিনে পাম বাগানের ভিতরে সে ভিডিও করি, কেউ যদি দেখে, ইনকেস কেউ যদি দেখে ফেলে, তাহলে মনে করেন আমসালা যা আছে, জবও যাবে, কাজও যাবে, পাঠিয়ে দিবে গা দেশে, বলবে যে এখানে কাজ কাম ছেড়ে দিয়ে এখানে ভিডিও করতে আসছে, ইউটিউবার হয়েছে। এই কারণে, এই ভয়ে আমি আর কি কিছু কিনতে পারি না, এই ফোনটা দিয়ে চালাই, এই ফোনটা দিয়ে ভিডিও করি। কেউ যদি দেখে ফেলে তখন কিন্তু বলতে পারি যে আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছি বা কোনো একটা কিছু করছি, বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু ক্যামেরা থাকলে তো আর কিচ্ছু বোঝানো নাই, ধরে ফেলবে। আর হঠাৎ করে ভিডিও করতে করতে যদি বসটা এসে যায়, তাহলে তো লে হালুয়া, জীবনটা বেদনার হয়ে যাবে। আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আজকে আমি এতদূর আসতে পারছি, একার পক্ষে কিন্তু এখানে আসা সম্ভব নয়। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এমন এক পর্যায়ে চলে এসেছি যে হয়তো কম বেশি অনেকেই আমাকে চিনে ফেলেছে। তো যাই হোক, মালয়েশিয়া থেকে আমি কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি আমাদের প্রবাসীদের লাইফ স্টাইল সম্পর্কে ব্লগিং করার। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না ভাই, আমি আবারও ক্ষমা চাচ্ছি। ব্যতিব্যস্ততার ভিতরে থাকতে হয়, অনেক কষ্ট হয় এর ভিতরে, কমেন্টের রিপ্লাই অনেক টাফ। তো তারপরও আপনাদের কমেন্টগুলো আমি দেখি, হয়তো রিপ্লাই দিতে পারি না, আপনারা কমেন্ট করবেন, হয়তো বা আমি সেই কমেন্টের উপরে ইনশাল্লাহ ভিডিও বানাবো, অথবা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।